নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে। আজ একটি মানুষের কথা খুব মনে পড়ছে। একসময় তার কলমে আগুন ঝরত, ইন্সপায়ার হতো মানুষ তার লেখা পড়ে বা লেখনী পড়ে। নজরুল, আমি নজরুল ইসলামের কথা বলছি, দুখুমিয়া, বিদ্রোহী কবি, এরকম অনেক নামে আমরা তাকে ডাকি আর তার লেখনীর সাথে পরিচিত আমরা অনেকেই। বাঙালিরা তো গর্ববোধ করি তাকে নিয়ে। বিপ্লবীরা তার লেখা পড়ে উদ্বুদ্ধ হতেন, বিদ্রোহী তো সাংঘাতিক, সেই কবিতা যে বা যারা পড়েছেন বা শুনেছেন রক্ত গরম হয়ে যায়, অপূর্ব লেখনী। কিন্তু আমরা জানি এই নজরুল জীবনের শেষ 20টা বছর আর কথা বলতে পারতেন না, একদম যাকে বলে একটা স্থবির একজন মানুষ। আরও বহু লেখা হয়তো আমরা পেতাম তার থেকে, আরও বহু প্রতিবাদ উঠে আসতো তার কলম থেকে, কিন্তু আমরা তা থেকে বঞ্চিত। ভারী দুঃখের, ভারী কষ্টের। এরকম কিছু মানুষ যারা নজরুলকে দেখেছেন সেই অবস্থায়, আমি আমার সৌভাগ্য হয়েছে তাদের কাছ থেকে সেই সময়কার কথা কিছু শোনার। আমরা তো তাকে দেখিনি, দেখতে পারিনি, এই প্রজন্মের মানুষ তার সংস্পর্শ পায়নি। সেটা সত্যি বড় বেদনার, ভারী। যে মানুষটি কথা বলতেন, যে মানুষটি এত স্বতঃস্ফূর্ত, যে মানুষটি কলমে আঁচড়ে মানুষ জাগরিত হয়, তার ভেতরে চেতনা জাগরিত হয়, সে মানুষটি পুরো থেমে গেলেন, কোনো কথা বলছেন না, ভারী কষ্টের, ভারী দুঃখের। তো সেই রকম তার কিছু স্মৃতি বা স্মৃতিচারণা করার জন্য কয়েকটি লেখা, কয়েকটি আঁচড় একটু কেটেছি কাগজে, দেখুন তো আপনাদের কেমন লাগে, আপনারা শুনুন তারপর বলবেন কেমন লাগলো। আমি পড়ি একটু। হ্যাঁ, স্তব্ধ কলম। আজ কতদিন হয়ে গেল তোমার কলম কথা বলেনি, অবশ্য বলবে কি করে, তুমি তো এখন আর ডাকলে সাড়া দাও না, নিদ্রিত আছো চিরশান্তিতে মেদিনীতলে। খুব মনে পড়ে জানো, খুব মনে পড়ে, তোমার বার্তা তুলে ধরার কেউ নেই এখন, তাই তো শ্রমিক কাজের মর্যাদা পায় না, উপযুক্ত বেতন পায় না, ছোট্ট মেয়েকে অদম্য লালসার শিকার হতে হয়, হায়না রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারে না ফুলের মতো শিশুও। মানব অবয়বে কিছু হিংস্র দানব ছাড়খার করে দেয় সভ্যতার পুষ্প উদ্যানকে। তোমাকে আজ খুব প্রয়োজন কবি, তোমার কলমের আগুনে রাঁচ ঝলছে কিছু স্বার্থশূন্য ভয়ডরহীন তরতাজা রক্তের, আজ বড় প্রয়োজন। কেন তুমি কথা বলো না, এত অভিমান কি তোমার সাজে, জীবনের শেষ 20টা বছরও তো তুমি মৌন, কোনো কথা বললে না, কেন কবি কেন? তোমার কথা শোনার মতো কেউ কি ছিল না, তাই এত অভিমান? কিন্তু তোমার বিদ্রোহী তো জ্বালিয়েছিল বিপ্লবের আগুন অগণিত যুবকের প্রাণে, কত মায়ের কোল খালি হয়ে গেছে শুধু তোমায় ভালোবেসে। এই কঠিন নীরবতা ভেঙে সোচ্চর হও তুমি, আহ্বান জানাও নব বিদ্রোহীদের, তোমার কলমকে খুব ভয় পায় ওরা, ওরা জানে তুমিই পারো স্বার্থান্বেষীদের বীজ দাঁত একটানে উপড়ে ফেলতে, তুমিই পারো সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো রাজকুলপতিদের একটানে গদি থেকে মাটিতে নামিয়ে ফেলতে, তুমিই পারো সমাজ গঠনকারী হিতকাঙ্ক্ষীদের মাথায় শিরস্ত্রাণ পরিয়ে নতুনের অভিষেক ঘটাতে। কথা বলো হে মৌন জাতির কাণ্ডারী,
কথা বলো। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর দেখতে থাকুন স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে। আবার পরে দেখা হবে, ভালো থাকবেন।